আজি সংসদে হব মধ্যবর্তীকালীন বজেট উপস্থাপন নিজের ষষ্ঠ বজেট উপস্থাপন করবে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নির্বাচনী বর্ষে বজেট উপরে রহব সমস্ত নজর নূয়া সরকার গঠন পরে উপস্থাপন হব পূর্ণাঙ্গ বজেট ঝাড়খণ্ডে বড় রাজনৈতিক ড্রামা দুর্নীতি অভিযোগে গ্রেফতার হলে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদরু দেলে ইস্তফা সেপটে নূয়া মুখ্যমন্ত্রী হয়ে পারন্তি জেএমএম র বরিষ্ঠ নেতা চম্পাই সোরেন অযোধ্যা পরে কাশীরে হিন্দু ভাবাবেগর বড় বিজয় জ্ঞানবাপীরে পূজা অধিকার নেই বারাণসী জেলা কোর্ট রায় জ্ঞানবাপীর ব্যাস ভণ্ডার ঘরে মিলিলা হিন্দুঙ্কু পূজা অধিকার সাত দিন মধ্যে পূজা ব্যবস্থা লাগি জেলা প্রশাসনকু নির্দেশ 1993 পূজা বন্ধ করাইলে তৎকালীন মুলায়ম সিং সরকার দ্বিতীয় পাড়ির শেষ অধিবেশন পূর্ব বিরোধী মোদী আহ্বান হঙ্গামাকারী বিরোধী সদস্য করতু আত্মসমীক্ষা সরকার সকারাৎমক আলোচনা প্রধানমন্ত্রী নিবেদন কহিলে শেষ অধিবেশন পশ্চাৎপ শেষ সুযোগ ২৪ নির্বাচন পূর্ব মোদী দেখাইলে আত্মবিশ্বাস কহিলে নূয়া ভারত উপরে সারা দুনিয়া করুছি বিশ্বাস এবং শীত সাঙ্গক হেউছি ঘন কুহুড়ি ৫০ মিটর পর্যন্ত দৃশ্যমান হেউনি রাস্তা টুইন সিটিরে জনজীবন অস্তব্যস্ত আজিঠু আগামী দুই দিন পর্যন্ত হালুকা বর্ষা নেই আলার্ট जदि आपंक आम भिड्टे भल लगा तेब आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।